মাঝে মাঝে একটু সোয়াবিনের তরকারি বেশ এরকম কষা কষা করে বেশ লোভনীয়। বাবা এই পেন্সিল বক্সটার জন্য আমার মাথাটা পুরো খারাপ করে দিল। পুজো করে রান্না করলাম তাড়াতাড়ির মধ্যে, ডিমটা মনে হলো বেস্ট। গুড মর্নিং, এখন এই যে চা নি বসে পড়েছি, দুজনে লিকার চা, বিস্কুট দিয়ে চা খেয়ে একটু বেরোবো। দুধ নেই, কয়েকটা জিনিস নেই, নিয়ে আসি। অনেকগুলো কাজ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে কোনটার পরে কোনটা করব এটা আগে থেকে একটু ভেবে নিতে হয়, সবারই হয়, ব্যতিক্রম কিছু নয়। তবে শনিবার হলে আগে একটু মন্দিরে যেতাম, এখন আর সেটা খুব একটা হয়ে ওঠে না। প্রথমে গেলাম মিষ্টির দোকানে, এটা আমাদের পাড়ারই মিষ্টির দোকান। দুধ আর দই বাদ দিয়ে সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়। মিষ্টির দোকান থেকে পেটাই পরোটা কিনলাম, ভাবলাম শনিবার তো আরও কিছু দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলাম। বেশ লোভনীয়। ম্যাডাম গিয়ে খাবারটা নিয়ে আসছে, আমি একটু কাজে ব্যস্ত আছি। আসলে যেটা হয় সেটা ইয়ার এন্ডিংয়ের জন্য আমাদের একটু কাজের চাপ চাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। অলরেডি খাওয়া শুরু করেছে, তাতে কেমন লাগছে খেতে? ভালো। কি হয়েছে মানে আমি যখন গেছি 10:30 হয়ে গেছে, এবার একটু ঠান্ডাও হয়ে গেছে। ওরা 8:30 থেকে ভাজে, বলে তখন গেলে গরম গরম থাকতো, কিন্তু বাড়ির সব কাজ সেরে যাওয়াটা একটু সমস্যা। আর শনিবারটা একবারে হয়ে থাকলে কি হয়, নিরামিষ খাবার আমরা সকালে জলখাবারটা হয়ে যায়, তবে সবসময় হয় না, সবসময় আনি না। আমরা খাইও না, কারণ বাইরের খাবার সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে হয়, এই হচ্ছে বিষয়। মানে যেটা চালিয়ে নেওয়া যায়, যেমন এটা চালিয়ে নেওয়া যায়। আর তার সঙ্গে এনেছি নিকুতি। হ্যাঁ, নিকুতি গেলে খেতে মজা লাগে, বেশি খেতে হয় না, কারণ একটা হলে বিশাল বড় হয়ে যাবে, তাই অল্প অল্প দুটো একটা মুখে পড়লে বেশ ভালো লাগে। দেখো পাঞ্জাবের থেকে কিন্তু নিকুতিগুলো একটু ছোট, পাঞ্জাবের সেটা হবেই, কারণ একটা স্ট্যান্ডার্ডে ফারাক আছে। যাই হোক, ঠিক আছে। আজকে রান্না হচ্ছে সোয়াবিন আলু দিয়ে কষা, এটা নিরামিষভাবেই করছি। আর হবে হচ্ছে এই যে ডাটা কেটে রেখেছি, ডাটা আলু বেগুন টেগুন দিয়ে, এটা একদম কচি কচি ডাটা। তো সর্ষে বাটা, এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। মাঝে মাঝে একটু সোয়াবিনের তরকারি বেশ এরকম কষা কষা করে বেশ ভালো লাগে, কিন্তু নিরামিষভাবে। এবার গরম জল দিয়ে দিলাম একটু, যদিও সোয়াবিনটা আমার আগে থেকে সেদ্ধ করা, তবুও দিয়ে দিলাম। এই আঙুরগুলো নিয়েছিলাম, বেশ লম্বা লম্বা দেখে, বেশ মিষ্টি হয় লম্বাগুলো, কিন্তু মিষ্টি কিন্তু নয়। গুড মর্নিং, আজকে সকালবেলা একটু বেরোবো, সব মোটামুটি কাজ শেষ, অনেকগুলো জিনিস নিয়ে বাড়িতে শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে, একটু ব্যাংকেও যাব। বেরিয়ে পড়েছি, এবার প্রথমে যাব ভাবছি আগে ব্যাংকের কাজটা করব। আগের দিন দুপুরের পর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেন জানি না ভালো লাগছিল না শরীরটা। তো যাই হোক, আজকে সব কাজ শেষ, এখন শুধু মাংস নেওয়া বাকি। এই পেন্সিল বক্সটার জন্য আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছিল কদিন। এইটা দেখেছে কোনো একটা দোকানে, ও ক্যালকুলেটর দেওয়া পেন্সিল বক্স। পড়াশোনাটা হবে তো মন দিয়ে? আচ্ছা, এইগুলো নিল মোটামুটি ক্যালকুলেটার দেয় 110 টাকা মতো নিল দাম, কিন্তু বেশ ভালো। আর দুটো পেন্সিল আর এই একটা বোতল নিলাম, ক্লাস 4-এ তো উঠেছে, রেজাল্ট তো মোটামুটি খারাপ হয়নি, কিন্তু যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার ঠিকঠাক করে করা হবে তো। হ্যাঁ, ঠিক আছে, চলো। আর এই যে রাবার নিলাম, এগুলো বেশ 10 টাকার রাবার, কিন্তু খারাপ না, বড় বড় হলে আর কোয়ালিটিও খারাপ না মোটামুটি। সো মাচ, থ্যাংক ইউ। তেই চলে তো এসছি অনেকক্ষণই, তাড়াতাড়ি করে পুজো করলাম, পুজো করে রান্না করলাম, তাড়াতাড়ির মধ্যে ডিমটা মনে হলো বেস্ট, তো তাই জন্য আমি আগে ডিমটা করে নিলাম, ডিম আলু সেদ্ধ করে। আর ভাত তো এখানে হয়েই আছে। একটা ফাইলের মধ্যে যদি সব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো একসাথে থাকে, তাহলে যেটা ঠিক প্রয়োজন সেটা সেই সময় খুঁজে পাওয়া যায় না। তো সেই উদ্দেশ্যে এই ফোল্ডারগুলো কিনে আনলাম, 10 টাকা করে দাম। তো চলো, আজকের ব্লগটা এবদি রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।